Assalamualaikum বন্ধুগণ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি কিন্তু আজকে আমের জোস না আমের বোরহানি বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আমি কিন্তু আমের বোরহানি বলা চলে বোরহানি যেভাবে যে মশলা দিয়ে বানানো হয় আমি কিন্তু সেম সেই মশলা দিয়েই বানাবো তো এখন নতুন সিজনে নতুন আম তো আমের সিজনে কিন্তু মানে আমগুলোতে মনে একটা বড় হয় নাই নতুন যেহেতু আর যখন পুরোপুরি সিজন নেমে আসবে তখন কিন্তু বড় বড় আস্তে আস্তে মোটা মোটা গাদা গাদা আম পাবো তো এখন আমের অনেক দাম প্রচুর দাম কি করব ভাই এই আমের দামে যে আম খাবো সেই আমের দাম দিয়ে কিন্তু আমি লন্ডনে আমেরিকাও চলে যেতে পারতাম কিছুই করার নাই খাইতে মন চাইছে দুটা টক 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 করতেছে যে আমের জুস খাবো আমের বোরহানি খাবো আর এই রমজান মাসে যদি আমের বোরহানিটা একটু খাই তো কথা হলো কথা রোজা সারাদিন রাখি তো সন্ধ্যার পরে যদি আবার এই বোরহানিটা খাই তৃপ্তিটা যায় কি আউশমিটটা যায় ভাই কি বলবো তো কতবার কিন্তু রোজার মধ্যে কিন্তু দিনই কিন্তু রোজার মধ্যে আমরা বোরহানি খাইতে পারছি আমের বোরহানি এইবার রোজার মধ্যে কিন্তু আমের বোরহানিটা কমই খাওয়া চলবো কারণ যে দামের দাম বাবা রে বাবা এই দাম দিয়া তো এত আমের বোরহানি খাওয়া চলবে না দামগুলো ছোট হলে কি বাতি আছে কথা আছে না ছোট হলে কি গোটে বাতি আছে তো ইয়া গোড়াটা ই হয়ে গেছে বাতি হয়ে গেছে এটা কাটতেই পারি না যাই হোক এখানে সাইড দিয়ে একটু কেটে কেটে নিতেছি আর সব কিছু নিয়ে এখন আমি কিন্তু ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব তো পুদিনা পাতা দিয়ে দিছি আর এখানে আম কেটে দিলাম আর এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিতেছি বেশি ঝালাবার চলবে না এখানে আধা চামচের মতো জিরা ফাঁকি দিয়ে দিলাম তার একটু সাথে দিয়ে দিলাম জিরা ফাঁকি ফ্লেভারটাই কিন্তু আর দ্বিগুণ বাড়ায় দেয় আর এর সাথে কয়েক চামচ চিনি দিয়ে দিতেছি এখানে ঝাল টক মিষ্টি কিন্তু বোরহানিটা হবে এক চামচের মতো আবার বিটলবন দিয়ে দিলাম তো বিটলবন দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়া তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড কই যা এইটারে ভালো করে ফেটটা তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানি দিয়া সুন্দর কই যা এইটারে পরিবেশন কই যা খাবো কতক্ষণে করবো আর কতক্ষণে খাবো সাথে একটু খাবারের লবণও দিতে হইব বিটলবন দিলেই চলবে না খাবারের লবণের সাথে দিয়া তারপরে এই যে ব্লেন্ডার কইরা দিচ্ছি এই গরমে যত ঠান্ডা ঠান্ডা জোশ ঠান্ডা ঠান্ডা বোরহানি খাওয়া যায় কিন্তু হেলদি খাবারই খাওয়াটা দরকার ভেজাল খাবার খাওয়ানো দরকার নাই বাংলাদেশে সব ভেজাল আর ভেজাল টাকা দিয়ে মানুষ কিন্তু বিষ কিনা খাইতেছে তো আমরা এখানে কী করবো প্রাকৃতিকভাবে যদি কোনো গাছ গাছারি ফল টল দিয়া যদি জুস বানায় খাই এটাই একটু স্বাস্থ্যকর ভালো আশা করছি রেসিপিটা ভালোই লাগবে তো সবাই বানায় খাবেন একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ